একদিন আমার দরার নবি কি করিলেন তাই সাহাবি দেখে নিয়া নবী গো মরিতে চলে যায় আমার নবী সেদিন অসুস্থ ছিলেন সোনার ভাই আল্লাহর দূত জিব্রাইল আইসা খবর জানায় আপনি যাওয়ার পরে ইমামতি কে করিবে ভাই কোরআনের বিরাসি জায়গা নামাজ পড়তে বলেছেন আল্লাহ তোমার বিবি পাঁচ তো নামাজ পরে কি না বলো পাঞ্জে গানা তাহাজত নামাজ পরে কি না বলো ওমর বলে আমার বিবি নামাজ পরে এই কথা শুনিয়া দয়ার নবী কর্ম যাই করে ওমরকে বলে সাবি বসে থাকো নবীজি আসসালাতুল মিরাজ নবীন কোরআনেতে পাই রে হাদিসে পাওয়া যায় নামাজ পড়তে দেখা কয় মুসল্লি পাই কোরআনের বিরাশি জায়গা নামাজ পড়তে বলে তারপরে তে জিজ্ঞাস করলো আবু বকরে তাই তোমার দিদি পান্দে গানার নামাজ পড়ে কিনা আবু বকর বললেন হুজুর পড়ে নামাজ তাই কোরআনের বিরাশি জায়গা নামাজ পড়তে বলেছে নাই তারপরেতে জিজ্ঞাস করলেন ওমরে রে তাই তোমার দিদি পাঁচ তো নামাজ পড়ে কি না পাঞ্জে গানা তাহাজত নামাজ পড়ে কি না তাই ওমর বলল আমার দিদি নামাজ পড়ে না নবীজি লাস্টে বারে জিজ্ঞাস করে অগ্রকালি খায় তোমার দিদি পাঁচ তো নামাজ পড়ে কে না যাই তাহাজ্জুদের নামাজ পড়ে কে না বলো ছায়া মারে এই কথা শুনিয়া আলি দর্জ ধরে থাকে কোনদিনও বিবির নামাজ দেখে নাই তো যায় কি জবাব করবেন এবার হুজুরের সামনে গিয়ে নবীজি আসসালাতুল মিরাজ নবীন কোরআনেতে পাই রে হাদিসে পাওয়া যায় নামাজ পড়তে খোদার দেখা কয় মুসল্লি পাই কোরআনের বিরাশি জায়গা Thank you.
छाने आले छरम गेलो पाया की जवाब करबे नाले ना पाइलो भाया मन खराब करे आले बाहिरे ते जाए রাস্তার মধ্যে একজন ব্যক্তির সাথে দেখা হইলে তাই ওই ব্যক্তি তাই এমন মানুষ আমি বলে যাই কোরআনের বিরাশি জায়গায় নামাজ পড়তে বলেছে আল্লাহ হজরতালের সম্পর্কে উনি নানা শ্বশুর হয় আমির হামজার সাথে রাস্তার মধ্যে দেখা হইয়া যায় সালাম দিয়া বলে আমি হামজা ওগো নাতিন জামাই প্রত্যেক দিনই দেখি তোমার হাসি ভরা মুখে আজকে কেন দেখি আলি দুঃখ ভরা মুখে তয়নে নামাজ পড়তে বলে স্যার কোথায় কোরআনের বিরাশি জায়গায় নামাজ পড়তে বলেছেন আল্লাহ।